আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে। আজকে আমরা শিখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রোফাইল সাজাতে হয় বা সিভি তৈরি করতে হয় ফাইবারে, এবং ফাইবার অ্যাকাউন্টটি কিভাবে আমরা কি করব ভেরিফাইড করব। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে করব শিখব। তাহলে ফাইবারটা কি? ফাইবার হচ্ছে, আমার কথা শোনা যায় জাহিদ ভাই? ফাইবারটা হচ্ছে অনলাইন জব মার্কেট। এখানে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ জব পোস্টিং করা হয়, এই এখান থেকে জব পাওয়া যায়। অন্যান্য মার্কেট প্লেসের মতো ফাইবারও একটি অনলাইন জব মার্কেট প্লেস। বুঝা গেছে? জব মার্কেট প্লেস এখান থেকে, এখানে বায়ার থাকে এবং সেলার থাকে। সেলার বলতে গেলে যারা তাদের কাজ সেল করে, বিক্রি করে, মানে আমরা ফ্রিল্যান্সার বা সেলার। মানে আমরা কি করি, আমাদের যে যোগ্যতা, যে কাজ, আমরা কাজটা সেল করি কার কাছে? বায়ারের কাছে। তো তো আমরা এখানে একমাত্র, এখানে বায়ারও থাকে সেলারও থাকে। যে বায়ার সে কাজ কিনে নেয় এবং যে সেলার সে কাজ বিক্রি করে। এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। আমরা সেই, আমরা ফাইবারে কাজ করব এবং আস্তে আস্তে অন্য অন্য মার্কেট প্লেস গুলো তো দেখবো, কিন্তু আমরা প্রথমত ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করব, আমরা অ্যাকাউন্টটাকে, আমাদের প্রোফাইলটাকে তৈরি করব এবং ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করব, আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে শিখবো। তো চলে যাই আমরা ফাইবারে। স্ক্রিন দেখা যায় পরিষ্কার? জি ভাই দেখা যাচ্ছে। আমরা ভাই, আমরা আমাদের ব্রাউজারে গিয়ে, আমরা সার্চ বারে গিয়ে আমরা সার্চ দিব ফাইবার দিয়ে, FIBER.com। বাকিগুলো আমরা কেটে FIBER.com। আমরা FIBER.com এ চলে এসেছি। তো আমাদেরকে যেটা করতে হবে, ফাইবারে অ্যাকাউন্ট খোলার আগে আমাদেরকে জিমেলটা ওপেন করে রাখতে হবে। জিমেল বলেন, ইয়াহু বলেন, যা হোক, আপনাদের যেখানে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ওপেন করে রাখতে হবে। তো আমি যেহেতু আজকে মিনারুল ভাইয়ের ফাইবার অ্যাকাউন্টটা খুলে দিই, নাকি বলেন? জি ভাই। যেহেতু আপনার ফাইবার অ্যাকাউন্ট নেই, তাহলে একটা এক্সাম্পল হিসেবে তো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কাজ শিখতে হবে, সেটা আপনার অ্যাকাউন্টটাই খুলে দিন। আপনি আমাকে আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা আমাকে ইনবক্স করেন। জিমেল আর পাসওয়ার্ড আপনার জিমেল আছে না খুলে দিতে হবে? না ভাই, সব আছে। জিমেল একটা দুই চ্যানেল ওই তাই। হ্যাঁ, আপনার যে জিমেলটা সঠিক ভাবে খোলা আছে, কোনো ফেক জিমেল না, সেই জিমেলটা আপনি দিবেন আমাকে। এবং আমাকে যেটাতে দিবেন আপনার, আমি ফেসবুকে একটি অ্যাড দিয়ে দিচ্ছি, ওই আইডিতে দিবেন, এই আইডিতে দিবেন না। হ্যাঁ, ও আচ্ছা, দেন এটা তো স্ক্রিন শেয়ার করা আছে, সবাই দেখতে পাবে। আপনি ওই আইডিতে দিবেন, আপনাকে আমি অ্যাড করছি। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। কি বাজার বাজার করে বসছি? নতুন একটা জিমেইল ক্রিয়েট করতে বলছে। কেন জিমেইল ক্রিয়েট করতে, আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারেন না? নতুন একটা জিমেইল আপনি ক্রিয়েট করেন, ক্রিয়েট করে অ্যাকাউন্ট করেন, জিমেইল ক্রিয়েট করা তো ব্যাপার না। না না, কি ব্যাপার না, সেটা আপনার রেডিমেড যদি জিমেইল থাকে তাহলে ক্রিয়েট করা দরকার কি? আর যদি আপনার না জানেন জিমেইল ক্রিয়েট করতে, তাহলে বলেন, আমি ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। জিমেইল ক্রিয়েট করতে জানি সেটা সমস্যা না ভাই,
নতুন জিমেইল করে যদি অ্যাকাউন্ট করা হয় তাহলে ভালো হয়। ওকে ওকে আমি করে দিচ্ছি, জিমেইল করে দিচ্ছি। তাহলে আমরা কি জিমেইলে যাই? আগে আমরা একটা জিমেইল ক্রিয়েট করি। হ্যাঁ জিমেইল, জিমেইলে গিয়ে আমরা কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট মাইসেলফ, ফার্স্ট নেম মানিরুল ভাই বলেন ফার্স্ট নেম কি দেব? ফার্স্ট নেম দেন, দেন এমডি মিনারুল, তারপরে ইসলাম। এমডি মিনারুল, লাস্ট নেম ইসলাম। ইসলাম, এমডি মিনারুল ইসলাম। তারপর আমরা কি করবো? পাসওয়ার্ড দিয়ে দিব না? নেক্সট। তাহলে আপনার মোবাইলের লাস্ট ডিজিট বলেন তিনটা। এমডি মিনারুল 463 আছে, ওটা দিয়ে দেন। অ্যাভেলেবল 342 দেন। হুম 342 346 না ভাই, 2 2 বাস না নিচ্ছে না, তাহলে একটু আলাদা করতে হবে। চারটা বলেন তো। 7342 7342 42 জি। হয়েছে। মোবাইল নাম্বারটা বলবেন আপনার। 01743 743 017 017 342 একটু জোরে বলেন। 342 342 আচ্ছা কোডটা দেন আমাকে, একটি কোড যাবে, কোডটা দেন। কোড হচ্ছে 35 33। তারপর 78 দেখেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ভেরিফাই করলাম। রিকভারি কোনো ইমেল আছে আপনার? ইমেল আছে কোনো রিকভারি দেওয়ার জন্য? একটি আপনার ইমেল নাম্বার বলেন। ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি জি ওয়ান টু থ্রি মিনারুল ইসলাম এট দ্য রেট জিমেইল ডট কম মিনারুল ইসলাম এট দ্য রেট জিমেইল ডট কম ঠিক আছে, দেখেন। জি ঠিক আছে, ঠিক আছে বলেন। জন্ম তারিখ বলেন কি দেব? 1/1/1996 1/1/1996 জি। এটা ভোটার আইডি কার্ডে আছে?
জি তাহলে কি আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এই তো নাকি আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বলে এটার পাসওয়ার্ডটা আপনাকে আমি পরে কি করব জিমেলের পাসওয়ার্ডটা যেটা দিয়েছি আপনার ইনবক্সে আমি দিয়ে দেব হ্যাঁ এখন আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে আমরা জিমেল অ্যাকাউন্ট আমরা ওপেন রাখি নিয়ে আমরা ফাইবারে যাই ফাইবার এটা হচ্ছে ফাইবার ফাইবার মার্কেটপ্লেস এখন আমরা কি করব এখানে আমরা জয়েন করব মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা চলে যাব যে জয়েন জয়েন দেখতে পাচ্ছেন জি হ্যাঁ জয়েন এ ক্লিক করব আমরা এখানে জয়েন করব এন্টার ইওর জিমেল আমরা আপনার জিমেলটা দিয়ে দেব তাহলে কি দিলাম জিমেল এখানে একটু কপি করে নিই আপনার জিমেলটা দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ হ্যাঁ চুজ এ ইউজার নেম তাহলে এখন ইউজার নেমটা আমরা দিব দিলাম মিনারুল এবার সংখ্যা দিতে হবে সংখ্যা অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনার পরে সংখ্যা দিতে হবে সংখ্যাটা কি দিব আপনার মোবাইল লাস্ট ডিজিট দি মানে লাস্ট ডিজিটটা আবার বলেন 121 121 দিব 121 দেব আচ্ছা হবে না 121 এবার কি দিব বলেন আমরা নেম কি দিলাম মিনারুল 7342 এবং আমরা আমরা প্রথমে কি করলাম আমাদের জিমেল দিলাম জিমেল দেওয়ার পরে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর নেম দিলাম এবার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলে কি করতে হবে বাংলায় বলি একটা বড় প্রথম একটি বড় হাত লাগবে এক বা একাধিক ছোট হাতের অক্ষর লাগবে এবং এক বা একাধিক আপনার সংখ্যা লাগবে এবং স্পেশাল ক্যারেক্টার লাগবে তাহলে আমরা কি দিব বলেন পাসওয়ার্ডটা তাহলে কিভাবে করব পাসওয়ার্ডটা পরে আপনি ফরগেট দিয়ে চেঞ্জ করে নিয়েন হ্যাঁ আমি দিলাম আচ্ছা আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন হ্যাঁ মিনারুলের এম বড় হাতের এম দিলাম পরের গুলো ছোট হাতের আই এন এ আর ইউ এল বড় হাতের প্রথম অক্ষর প্রথম ক্যারেক্টারটা দিলাম বড় হাতের পরের গুলো ছোট হাতের মিনারুলের তারপরে দিলাম দিব কি আমি লাস্ট ডিজিট দি 42 সংখ্যা 42 সংখ্যা দিলাম এই জয়েন এবার আমরা এতক্ষণ ফাইবারের বাইরে ছিলাম এবার ঘরের মধ্যে ঢুকে গেছি নাকি বলেন আমরা ঘরের মধ্যে ঢুকে গেছি আর তাহলে আমাদের এখন এটা কি করতে হবে অ্যাক্টিভ করতে হবে আমরা ফাইবারের মধ্যে চলে আসলাম এখন আমাদের অ্যাক্টিভটা এই যে মিনারুল 7342 ইউনিট অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট ইমেলে ইমেল চেক করতে বলছে আমরা চলে গেলাম জিমেলে
এই যে ফাইবার থেকে কি একটি মেসেজ আসছে ইমেল চলে আসছে ফাইবার থেকে এখান থেকে আমরা দিয়ে অ্যাক্টিভ করে নেব এই যে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক দিব মানে কি অ্যাকাউন্ট সাকসেসফুল অ্যাক্টিভেট ইজ দিস গ্রেট টাইম মানে অ্যাকাউন্ট কি হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এখন আমরা যে ইন্টারফেসটা দেখি আমরা ফাইবারের এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি যেখানে আমরা একটা সার্চ বার পেয়েছি তারপর ফাইবার ফাইবার প্রো বিকাম সেলার এই যে মেসেজ দেখছেন আমাদের ফেসবুকে যেভাবে মেসেজ দিই বায়ারের সাথে কনভারসেশন করার জন্য মেসেজ আমরা ব্যবহার করতে পারবো তাহলে আমরা প্রথম ধাপ শেষ করলাম ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবার আমরা কি করব ফাইবারে অ্যাকাউন্ট প্রোফাইলটা আমরা সাজাবো প্রোফাইলটা এর জন্য দেখা যাচ্ছে না এই যে দেখছেন না আপনার নামে প্রথম প্রথম অক্ষর প্রোফাইলে আছে এখানে গিয়ে আমরা আমাদের প্রোফাইলটা সাজাবো এই যে প্রোফাইল প্রোফাইলে আমরা চলে এসেছি এখন কিন্তু এটা একটি সাদা অবস্থাতে আছে প্রোফাইলটা মানে সাদা অবস্থাতে আছে এটা প্রোফাইলও বলতে পারেন আবার এটাকে আমরা বলতে পারি সিভি একটা জবের জন্য সিভি কারণ আপনি যখন কাজের গিগ দিবেন বায়ার আপনার কিন্তু প্রোফাইল বা আপনার সিভি দেখে কিন্তু আপনাকে কাজ দিবে আপনার প্রোফাইল দেখে কাজ দিবে তাহলে আমরা একটা আজকে ইন্টারন্যাশনাল মানের একটি প্রোফাইল আজকে আমরা সাজাবো কিভাবে করতে হয় দেখব তো সর্বপ্রথমে আমি চলে যাই যে এই যে ফটো আপনার আপনার সিভিতে আপনি একটা কি দিবেন ছবি দিবেন যেই ছবিটা কোনো এডিটিং করা ছবি না এখানে যে ছবিটা দিতে হবে একবারে র একটা ছবি আপনার জাস্ট ক্যামেরাতে একটা ছবি তুলবেন এটার জন্য আপনাকে ফর্মাল ড্রেস কোড নিতে হবে সেটা না নরমাল আপনি যে অবস্থা আছেন আপনি গেঞ্জি পরে আছেন আপনি শার্ট পরে আছেন নরমাল একটা ছবি নেবেন অনেক সময় মোবাইলের বিউটি ক্যাম দিয়ে ছবি তুলে না চেহারা সুন্দর করার জন্য এই বিউটি ক্যামও দেওয়া যাবে না এই এটা এটা দিলে যদি কোনো কোনো না কোনো ভাবে কিন্তু ফাইবার বুঝবে যে আপনি এটা এডিটিং করে দিয়েছেন আর এডিটিং করা হলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে ফাইবার সমস্যা করবে অতএব আপনাকে একটা র একটা ছবি আপনি এখানে দিয়ে দিবেন আপনার একবারে ক্যামেরা থেকে তোলা ফ্রেশ একটা ছবি আমাকে দেন ইনবক্সে দেন আপনার ছবি আছে ছবি উঠানো আছে না আবার কেটে বের হতে হবে আমার না ছবি নাই ছবি আছে না আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা দেখছেন হ্যাঁ একটা ছবি আমাকে ইনবক্সে দিয়ে দেন করবে কিনা এটা নরমাল ক্যামেরায় তোলা না জি নরমাল ক্যামেরায় তোলা এটা তাহলে আমরা প্রোফাইলে আমাদের প্রোফাইল পিকচারটা দিয়ে দিব সর্বপ্রথম আমরা কি করব আমাদের পিকচারটা দিয়ে দিব ঠিক আছে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা দিয়ে দিয়েছি তারপরে আমাদেরকে একটি টাইটেল লিখতে হবে আপনি ধারণা নেওয়ার জন্য
অন্যান্য প্রোফাইলে দেখে আপনি একটা টাইটেলগুলো দেখতে পারেন যে তারা কিভাবে করেছে, কিন্তু কারো কোনো সময় কপি করা যাবে না। টাইটেলটা কি দিব আমরা, আমি কি বুঝাতে পেরেছি? কারো কোনো টাইটেল দেখে যে কপি করে পেস্ট করে দিবেন এটা করা যাবে না। এটা যদি ফাইবার ফাইবার নিশ্চয় বুঝতে পারবে কপি টু পেস্ট। আর এটা বুঝলে কিন্তু আপনাকে আর কষ্ট করে ফ্রিল্যান্সিং করা লাগবে না, আপনাকে আর ফ্রিল্যান্সিং করতে হবে না, ফাইবার আপনাকে ব্লক করে দিবে। বুঝাতে পেরেছি? এই এই রুলস গুলো কিন্তু মেনটেন করে আমাদের কি কি কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখনো কাজগুলো শিখিনি, তো আমরা যেহেতু সামনে যে সমস্ত কাজগুলো শিখব আমরা সেগুলোর উপরে পেজ করে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিই। যেমন আমরা টাইটেল দিতে পারি এসইও প্রফেশনাল, আমরা প্রফেশনাল ভাবে এসইও করতে পারি, এসইও করতে পারি। এসইও কি, যেমন আমি দিয়ে দিচ্ছি কাজগুলো, পরবর্তীতে আপনি বুঝতে পারবেন। আমরা তিনটা কাজ, আমরা এখানে তিনটা টাইটেল, আমরা তিনটা কাজ দিব যে আমরা এই তিনটা কাজ পারি, তিনটার অধিক দেওয়া যাবে না, দিতে হবে না, আমরা তিনটা। যেমন আমি দিতে পারি এসইও প্রফেশনাল, একটু আমি সাদা পেজে যাই। আমরা কি করব, টাইটেল, হ্যাঁ আমরা প্রোফাইল পিকচারের পর টাইটেল দেব। আমরা কি কি টাইটেল দিতে পারি সেগুলো একটু দেখি। আমরা দিতে পারি এসইও, এসইও প্রফেশনাল, আমরা এসি প্রফেশনাল দিতে পারি। আমরা দিতে পারি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এক্সপার্ট। মানে আমার যোগ্যতা কি কি আছে, আমি আমি এটা আমার সিভিতে টাইটেল লিখে দিচ্ছি, আমি এসি প্রফেশনাল, আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। আবার আমি দিতে পারি আমি ইউটিউব এক্সপার্ট। প্রত্যেকটা কাজ কিন্তু আমরা শিখবো সামনে, আমরা প্রত্যেকটা কাজ শিখবো। আমি লিংক বিল্ডার, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমি কয়টা কাজ দিয়েছি দেখেন তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমি ছয়টা কাজ দিয়েছি। এর মধ্যে থেকে আপনি কি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে তিনটি কাজ আপনার টাইটেলে দিবেন যে আপনি এই তিনটি কাজ পারেন। তো আমি এখান থেকে নিয়ে আমি আপনার আমি তো বুঝতে পারছি কোনগুলো ডিমান্ড বেশি, সেই অনুযায়ী আমি এই তিনটি কাজ আমি দিয়ে দিচ্ছি। আমি এসইও প্রফেশনাল, আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, এবং আমি ডিজিটাল মার্কেটার। এই তিনটি কাজ আমি কি করব ফাইবারে দিয়ে দেব। তাহলে
তাহলে আমি কি দিলাম এসইও প্রফেশনাল ডেটা এন্ট্রি এক্সপার্ট এবং আমি ডিজিটাল মার্কেটার এসে এটা হচ্ছে আমার টাইটেল এটা সাধারণত এটা দেওয়াই থাকে এই যে আপডেট আপডেট করে দিলাম আমার টাইটেলের কাজ আমরা তৈরি করে ফেললাম আমরা যেহেতু এখন আমরা কি করছি প্রোফাইল তৈরি করছি এটা থাকবে তারপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ডেসক্রিপশনে যেতে হবে আমাদের এখানে একটা সুন্দর করে একটি ডেসক্রিপশন আমরা লিখব ডেসক্রিপশনের মূল বিষয়গুলো কি কি থাকবে আমরা আগে তুলে ধরি ডেসক্রিপশনের মূল যে বিষয়গুলো থাকবে সেটি হচ্ছে এক এক নম্বরের ডেসক্রিপশনে থাকবে আমরা কি কি কাজ পারি প্রথমে আমাদেরকে দিতে হবে কি আমরা কি কি কাজ পারি আমরা কি কি কাজ পারি এটা আমরা প্রথমে দিতে হবে আমাদেরকে তারপরে দুই নম্বরে আমরা যেটা করব যে কিভাবে আমরা কাজগুলো শিখলাম কিভাবে কিভাবে শিখলাম আমরা কিভাবে কাজ শিখলাম এটা দিতে হবে তারপরে আমাদেরকে কিভাবে দিতে হবে যে আমরা তিন নম্বর পয়েন্ট যেটা থাকবে সেটি হচ্ছে কিভাবে কিভাবে আমরা কিভাবে যে কোনো কোম্পানিকে কিভাবে যে কোনো কোম্পানিকে আমরা কিভাবে যে কোনো কোম্পানিকে কাজ দিয়ে বেনিফিটেড করতে পারি কোম্পানিকে কাজ দিয়ে বেনিফিটেড বেনিফিটেড করতে পারি এগুলো যদি সম্ভব হয় নোট করে নেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আমরা ডেসক্রিপশন তৈরি করার সময় আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমার কাজ এবার দিতে হবে অনেকে তো গিগ দেয় আমার কাজ কেন এক্সেপশনাল আমার কাজ কেন এক্সেপশনাল তো আমরা তাহলে আমাদের ক্লাসে ফেরত যাই আমাদের নেটওয়ার্ক জনিত কারণে আমরা কি লাইনটা একটু বিচ্যুতি হয়েছিলাম মিনারুল ভাই শুনতে পাচ্ছেন সারা দেন শুনতে পাচ্ছি জাহিদ ভাই শুনতে পাচ্ছেন তাহলে মিনারুল ভাই বলেন আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখবো কিভাবে ডেসক্রিপশনটা সাজাবো কিভাবে আমরা এক নম্বরে আমরা কি দিব আমরা কি কি কাজ পারি সেটা দিব দুই নম্বরে দিব আমরা এই কাজগুলো শিখলাম কিভাবে তারপরে তারপর দিব কিভাবে যে কোনো কোম্পানিকে কাজ দিয়ে আমরা বেনিফিটেড করতে পারি যে কোনো কোম্পানিকে আমরা কিভাবে কাজ দিয়ে বেনিফিটেড করতে পারি তাই না তাদেরকে লাভবান করতে পারি কিভাবে এটা আমরা শিখে গেছি কিভাবে যে কোনো কোম্পানিকে কাজ দিয়ে বেনিফিটেড করতে পারি তারপরে আমার কাজ কেন এক্সেপশনাল আমার কাজ কেন অন্যদের চেয়ে একটু অন্যরকম
হ্যাঁ, এটা আমাদেরকে ডেসক্রিপশনে দিতে হবে বা আর কি বুঝাতে হবে। এই চারটা প্রশ্নের উত্তর দিলে একটা ডেসক্রিপশন হয়ে যাবে। তো আজকে আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনার আগে এটা একটা নোটে বাংলায় লিখে নেবেন, আপনি কি কি কাজ পারেন, কিভাবে শিখেছেন, কোম্পানিকে কি কি ধরনের সুবিধা দিলে বেনিফিট করতে পারে আপনার কাজের মাধ্যমে, আমার আপনার কাজ কেন এক্সেপশনাল, এই চারটা পয়েন্ট করে লিখবেন। লিখে এগুলোকে ইংরেজিতে কনভার্ট করে আপনার ডিসক্রিপশনটা লিখবেন। তো আজকে আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটু করে দেখাচ্ছি, আপনাদের ডিসক্রিপশনটা দিয়ে দেখাচ্ছি। তবে এটাকে সবাই কপি করবেন না, আমি যেটা দিব এটাকে আবার সবাই কপি করিয়েন না, সেম একই রকম ভাবে করিয়েন না, না হলে পরবর্তীতে সমস্যা হবে। তো আমি সর্বপ্রথমে দিলাম যে আই অ্যাম, যেহেতু আমি এখানে যে যে কাজগুলো দিয়েছি, ও বাংলা হয়ে আছে, আই অ্যাম এসইও প্রফেশনাল। I am SEO professional and digital marketer. I am expert মানে কি করছি, আমরা যে সমস্ত কাজগুলো পারি হ্যাঁ সে কাজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তাহলে আই অ্যাম এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি, তারপরে ফেসবুক মার্কেটিং আর কি কাজ পারি, ইউটিউব মার্কেটিং, আর কি কাজ পারি আমরা, গ্রাফিক্স ডিজাইন, এন্ড আরো কিছু কাজ দেখ আমরা পারি, ভিডিও এডিটিং, আমরা আর কি পারি, এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, সরি আমরা কি পারি, আমরা প্রথম অংশে আমরা আমরা কি দিলাম, কি কি কাজ পারি, আমরা টাইটেলে কি দেখো আমরা টাইটেলে দিয়েছি খুব সংক্ষিপ্ত ভাবে, এখানে আমরা বিস্তারিত ভাবে দিব, ডেসক্রিপশনে আমরা বিস্তারিত ভাবে দিব। তো আমরা কি কি কাজ পারি এটা আমরা দিলাম, তারপরে এখন আমরা কি দিব, আমরা কিভাবে শিখলাম, ঠিক আছে, আমরা কিভাবে শিখলাম। তাহলে আমরা নিচে একটা ইন্টার দিয়ে দিব, একটা অপশন দেখে আমরা যে এই কাজগুলো যেভাবে শিখলাম, তাহলে আই কমপ্লিট কমপ্লিট এ লং ট্রেনিং ফ্রম freelancing institute, complete a long training from ki kotha theke freelancing institute, on total sound problems digital marketing
on total digital marketing and attend many practical project. Practical project. আমরা এই পর্যন্ত দিতে পারি, আমরা এভাবে একটা ডেসক্রিপশন তৈরি করলাম, মোটামুটি মানের, মোটামুটি ভালো মানেরই একটা ডেসক্রিপশন, সংক্ষিপ্ততে একটি ডেসক্রিপশন ক্রিয়েট করলাম। আমি যে পয়েন্ট গুলো দিয়েছি এই পয়েন্ট গুলো অনুসারে আপনারা আপনাদের মতো করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন। এর জন্য কি করতে হবে, প্রথমে আপনি বাংলায় লিখে নিলেন, যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কি করতে পারি, বাংলায় লিখে গুগল ট্রান্সলেট থেকে আমরা এটা ইংরেজিতে করে নিতে পারি, কারণ আপনার ইংরেজি ট্রান্সলেশনে বা কোন সমস্যা হলে বায়ার এটা কতটা গুরুত্ব সহকারে দেখে না, আপনি কি কাজ পারেন এটাই গুরুত্ব সহকারে দেখে। এখানে আপনার যদি ইংরেজিতে একটু ল্যাকিং থাকে এটা বায়ার কোনো সমস্যা হবে না, এটা বায়ার অতটা গুরুত্ব সহকারে দেখে না। তারপরে কি করলাম, আমরা আপডেট করলাম। তাহলে আমরা কি করলাম মিনারুল ভাই, আপনার আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিলাম, আপনার টাইটেল তৈরি করে দিল, টাইটেল করলাম, তারপরে আপনার ডেসক্রিপশন দিলাম। এবার কি করতে হবে, আমাদেরকে ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি আমাদের সেটা দিতে হবে। আমরা ইংলিশ পারি, অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তাহলে আমরা কি দিব এখানে, বেসিক, আমরা ইংলিশ পারি বেসিক। আর কি দিব, বাংলা, আমরা বাংলা পারি। কি দিব, বেসিক ই দি, বাংলা পারি। ঠিক আছে, আমরা ইংলিশ পারি এবং বাংলা পারি ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশটাই আপনার প্রয়োজন হবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, অন্য অন্য ভাষা দেওয়া দরকার না, আপনি ইংলিশ পারেন এবং আপনি বাংলাদেশি হিসেবে আপনি বাংলা পারেন, এই দুটো দিলেই যথেষ্ট। তারপরে আমাদের কি করতে হবে, লিংক অ্যাকাউন্ট, এখানে কি করতে হবে, ফেসবুকে গিয়ে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আসবে, আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লিংক করে দিলেন, আপনি গুগলে গিয়ে আপনার গুগল জিমেলটা লিংক করে দিলেন, আপনি গুগলটা করে দিই, ফেসবুকটা আপনি করে নেবেন, গুগলে গেলেন, গুগলে যাওয়ার পরে যে আপনার জিমেল এসছে এখানে জিমেলে ক্লিক দিলেন, অনুমতি দিলাম, তাহলে কি আপনার গুগল অ্যাকাউন্ট কিন্তু লিংক হয়ে গেল। তাহলে আপনার কোন ক্ষেত্রে যদি আপনার বায়ার আপনার সাথে জিমেলে যোগাযোগ করে বা গুগলে যোগাযোগ করতে চায় তাহলে আপনার গুগলে যোগাযোগ করতে পারবে, বা কোনো ক্ষেত্রে আপনার প্রোফাইল দেখে বায়ার যদি আপনার ফেসবুকে কন্ট্যাক্ট করতে যায় তাহলে কি আপনার ফেসবুক দেওয়া থাকলে ফেসবুকে আপনার সাথে যোগাযোগ করবে। বুঝাতে পেরেছি? তাহলে এখানে এখানে তারপরে আপনি দেখেন যে টুইটার, ভিমো, গিটহাব, আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে এগুলো প্রত্যেকটা সাইটে অ্যাকাউন্ট খুললে প্রত্যেকটা জায়গায় আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার, তাহলে আপনি সব জায়গাতে আছেন, আপনার কিন্তু প্রোফাইলটা একটু বাড়ে। হ্যাঁ, এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা এখানে কি দেবো, স্কিল, আমরা কি কি কাজ পারি। হ্যাঁ, এখানে আমরা এখানে দিলাম কি কি কাজ পারি, কাজ পারার স্কিল এক বিষয় না, এখানে স্কিল আর কাজ পারি। আপনি এখানে দিয়েছেন ডাটা এন্ট্রি, এখন ডাটা এন্ট্রি যদি করতে চান তাহলে ডাটা এন্ট্রি করতে গেলে আপনার স্কিল কি কি আছে, আপনার অভিজ্ঞতা কি কি আছে, কারণ ডাটা এন্ট্রির মধ্যে আমরা শিখেছি ইতিমধ্যে যে আমাদেরকে ডাটা মাইনিং, তারপরে ওয়েব রিসার্চ সহ আরো অনেক কাজ। তা এখানে তাহলে আমাদের স্কিল গুলো কি কি আছে এটা দিয়ে দিতে হবে। এখানে অ্যাড নিউ গিয়ে স্কিল দিব আমরা। হ্যাঁ, তো আমি যদি এসইউ দিই, এখন দেখেন এখানে এসইউ দিলে আমরা কিন্তু এখানে চলে আসছে অনেকগুলো, এসইউ দিলাম, এটা আমরা এক্সপার্ট লেভেলে পারি, দিয়ে দিলাম। তারপরে আমরা এই যে এখানে কিছু সাজেশন করছে যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাও আমরা এক্সপার্ট লেভেলে দিব, আমরা এক্সপার্ট লেভেলে পারি। আমরা ডিজিটাল মার্কেটিং, এটাও আমরা দিয়ে দিব, আমরা
এক্সপার্ট লেভেলে পারি। তারপরে কন্টেন্ট রাইটিং এটি বিগিনার দিয়ে দিলাম, এটা অতটা দরকার হবে না। তারপরে আর্টিকেল রাইটিং এটা ইন্টারমিডিয়েট দিলাম, আর্টিকেল রাইটিং এগুলো কি আমি আস্তে আস্তে সব শিখাবো। তারপরে এখানে দিয়ে দিলাম আমি ডাটা এন্ট্রিটা দিই, ডাটা এন্ট্রি এই যে ডাটা টাইপিং করতে পারি আমরা এক্সপার্ট লেভেলের, এই স্কিল গুলো আমরা দিয়ে দিব এখানে। তারপরে ডাটা ডাটা অ্যানালাইসিস করতে পারি এক্সপার্ট লেভেলে। ডাটা কালেকশন করতে পারি এক্সপার্ট লেভেলে। যতগুলো আছে তত বেশি আপনি আপনার স্কিলটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে সার্চ দিলে আমাদের কিন্তু এখানে খুব চলে আসবে। তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। এখানে আমি ডাটার কিছু দিলাম, কিছু গ্রাফিক্স ডিজাইনের দিব আমি, আমরা আমরা গ্রাফিক্স ডিজাইন পারি। এখন আপনি আপনার মতো করে আস্তে আস্তে এটাকে বাড়িয়ে নেবেন, দিয়ে দিবেন। এই কাজগুলো আমরা পারি। এখানে চলে গেলাম, এবার আমরা চলে যাব এডুকেশন কান্ট্রি। এডুকেশনে গিয়ে আমরা কি করব, কান্ট্রিতে যাব, আমরা কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ। কলেজ কলেজ আপনার কি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আপনার কলেজ হচ্ছে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, ঠিক আছে? সরি, তারপরে এখানে আপনি আপনার কি করেছেন, এখানে আপনি দিবেন অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট দিবেন, মেজর হচ্ছে ডিপ্লোমা দিবেন। ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা দিব ডিজিটাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং পেয়েছেন, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ইয়ার গ্রাজুয়েশন 2019, যেহেতু 2020 চলছে 2019 এই অ্যাড দিয়ে দিলেন, আর কিছু দরকার হবে না। আপনার বায়ার আপনার শিক্ষাগত যোগ্যতার দিকে গুরুত্ব দিবে না, আপনার ফ্রিল্যান্সিং এ আপনার কাজে কি ধরনের যোগ্যতা আছে সেই দিকেই নজর দিবে। তাহলে আপনার এডুকেশন এটা দিয়ে দিলেন, সার্টিফিকেট কিছু দেওয়ার দরকার নাই, এটা নর্মালি এভাবেই থেকে যাবে। তাহলে কি হলো, আপনার এখন ইন্টারন্যাশনাল মানের একটা সিভি তৈরি হয়ে গেছে। আপনার প্রোফাইল পিকচার, আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, আপনার লিংক অ্যাকাউন্ট লিংক করবেন, আপনার কি কি স্কিল আছে, স্কিল ভিডিও এডিটিং এর স্কিলটা দিয়ে দিতে পারেন, একটা দিয়ে দিই, আপনি দিয়ে দিবেন, আরো অনেকগুলো আছে এগুলো আপনি দিয়ে দিবেন স্কিলগুলো। যত আপনার স্কিল থাকবে তত আপনার প্রোফাইলের জন্য সেটা ভালো। আপনার এডুকেশন আমরা একটা ইন্টারন্যাশনাল মানে কি করলাম, প্রোফাইল তৈরি করলাম। তারপরে দেখবেন এবার আমরা আমরা কি করব, এবার আমরা আমাদের এই প্রোফাইলটাকে বা আমাদের এই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব। ভেরিফাইড করব কিভাবে, এখন আমরা চলে যাই এই যে ফাঁকা বক্স, এখানে আমরা কি হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আই ওন বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এন এমপ্লয়, আমরা কি আই এম এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার টিক দিয়ে দিব।
ঠিক আছে, ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার এর টিক দিয়ে দেবো। আমরা এবার কি করব, ক্রিয়েট এ নিউ গিগ, গিগে চলে যাব, এখানে চলে যাব, তারপরে কন্টিনিউ, এই অপশনটা আসবে, আমরা কন্টিনিউ করব, কন্টিনিউ যে কো, এবার কন্টিনিউ আসছে। হ্যাঁ, এইবার এখানে আপনার পার্সোনাল ইনফো আসলো, এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি বলেন, আপনার ফার্স্ট নেম বলেন ইংরেজিতে। ইন্দ্রমিনারুল ইসলাম। একটু ভাই, এম ডি মিনারুল ইসলাম। এম ডি মিনারুল ইসলাম। এমডি মিনারুল ইসলাম, তারপরে ছবি তো অটোমেটিক চলে এসেছে, ডেসক্রিপশনও অলরেডি চলে এসেছে, ল্যাঙ্গুয়েজ চলে এসেছে, এখন আমরা কি করবো, কন্টিনিউ করব। এবার প্রফেশনাল প্রফেশনাল ইনফো, সিলেক্ট অকুপেশন, আমরা কি দিব, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ আপনি কি কি আপনার জানা আছে, এখানে ফর্ম দিয়ে দিই 2019-2020 দিয়ে দিলাম। আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি কাজ পারেন তার একটা পাঁচটা কাজের স্কিল গুলো এখানে আপনি ই করে দেবেন। আপনি এসইও পারেন, এসইও দিলাম, কন্টেন্ট মার্কেটিং পারেন, ইমেল মার্কেটিং পারেন, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, আরেকটা দিই আমরা আদার্স, না থাক এই কটাই, এই কটাই থাক। স্কিল গুলো আমরা কি করলাম, স্কিল গুলো দিয়ে দিলাম। কন্টিনিউ, কন্টিনিউ করলাম। এবার আমাদের গুগল কি ভেরিফাইড করা আছে, হ্যাঁ, ফেসবুক এগুলো নাই, এগুলো ফেসবুক ফেসবুক টুইটার এগুলো অ্যাড করে দেবেন। এবার আমরা ভেরিফাই আছে, মূল কাজে এসেছি, আমাদের ইমেল ভেরিফাই করতে বলছে, তাহলে আমাদের ইমেল কিন্তু ভেরিফাইড, ভেরিফাইড মানে ভেরিফাই করা আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। হ্যাঁ, মোবাইল নাম্বার, অ্যাড ফোন নাম্বার এন দিতে হবে, বাংলাদেশ, এবার আপনার নাম্বার, আপনার নাম্বারটা বলেন, 01743 01743 01742 242 342 342। আচ্ছা, 342, আচ্ছা মোবাইল নাম্বার দিলাম, ভেরিফাই বাই এসএমএস। দেখেন একটা এসএমএস যাবে, 5001 5001, ভেরিফাই কমপ্লিট। এবার আপনাকে কি করবে, অ্যাড সিকিউরিটি কোশ্চেন। অনেক সময় আপনার পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে আপনার সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে আপনাকে কি করে, অ্যাকাউন্টটা ফিরিয়ে দেয়। এখানে এখানে আমরা দিব সিকিউরিটি কোশ্চেন, তাহলে আমরা এটা আপনারা লিখে রাখবেন, এগুলো কিন্তু অনেক সময় মনে থাকে না, এই বিষয়গুলো মনে রাখবেন, লিখে রাখবেন। তো আমি দিলাম, আই হট সিটি ডিডিওর প্যারেন্টস মিট, মানে আপনার গার্জেনের সাথে আপনার কোথায় প্রথম দেখা হয়েছিল, তো দিবেন আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়,
রাজশাহী না চাপানাবাবগঞ্জ? রাজশাহী না? রাজশাহী। তো আমরা কি দিলাম? রাজশাহী। রাজশাহী ফিনিশ, ভেরিফিকেশন কমপ্লিট। তাহলে কি হয়েছিল, কি হলো আমাদের? ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, ফিনিশ। তাহলে এখন আমরা ইচ্ছা করলে একটা গিগ পাবলিশ করি। এখানে গিগের অপশন চলে এসেছে, এই যে পাঁচটি পাতা আছে এখানে, এই একটা ফর্মে দুই ছয়টি পাতা আছে, ছয়টি পাতা পূরণ করে আমাদের একটি গিগ ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা আজকে যে যে বিষয়টি ছিল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, প্রোফাইল তৈরি করা এবং কি অ্যাকাউন্টটি ভেরিফাইড করা, আমরা কি এই তিনটি কাজ সঠিকভাবে শিখতে পেরেছি? জি। না কোনো প্রশ্ন আছে? প্রশ্নের জন্য 5 মিনিট সময় দিলাম, কোনো প্রশ্ন থাকলে কি করতে পারে? আমাদের মার্কেট প্লেস কিন্তু এখন রেডি, আমাদেরকে এখন কি করতে হবে, কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা আমরা একটি কাজ শিখেছি, ডাটা এন্ট্রি কাজ শিখেছি, এখন তো কাজ জানি। এখন আমাদের মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্টও তৈরি হয়ে গেছে, আর এখন আমাদের কি করতে হবে, আমার কাজটি বিক্রি করার জন্য একটি পোস্টার তৈরি করতে হবে, মানে একটি গিগ তৈরি করতে হবে। আমি কি কাজ পারি, তারপর আমরা কি করব, কাজে ঝাঁপিয়ে পড়ব। এই ডাটা এন্ট্রির গিগ আপনার দেওয়া থাকলো, ডাটা এন্ট্রিতে যেগুলো আসবে, এরপরে আমরা শিখবো গিগ কিভাবে তৈরি করব, বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করব, কিভাবে রিপ্লে করব, কিভাবে তার সাথে কথা বলবো, এগুলো শিখবো এবং এক একটা করে আমরা কাজ শিখবো এবং এখানে কাজ করব এবং এগিয়ে যাব। বুঝাতে পেরেছি আমাদের কনসেপ্টটা? জি ভাই। তো কি কোনো প্রশ্ন জয়েদ ভাই? ভাই বলেন। জয়েদ ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করব? করেন। এটা তো সম্ভবত এখনের জন্য না, তাও বলছি। আমার যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে, হ্যাঁ আমার যে প্রোফাইলটা ক্রিয়েট করা আছে, একটু জোরে বলেন। আপনার কয়টা দেওয়া আছে টাইটেলে, কয়টা দেওয়া আছে কাজ? টাইটেলে তো প্রায় 6-7টা মতো। দরকার নাই টাইটেলে এতগুলো দেওয়া, দরকার নাই। আপনি মূল তিনটা কাজ দিবেন, আপনি যে কাজগুলো মানে করবেন সামনে বা আমি শিখাবো, মূল গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে। এখন গ্রাফিক্স ডিজাইনটা আমাদের মূল নিলে হবে না, গ্রাফিক্স ডিজাইনের তেমন একটা কাজ আসে না এখন। আমি বুঝাতে পেরেছি, গ্রাফিক্স ডিজাইন একটা সময় চলেছে, লোগো ডিজাইন অনেক কাজ চলেছে, কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ আপনার তেমন একটা চলে না। আপনার ফ্রিল্যান্সিং করার জন্য গ্রাফিক্স ডিজাইন অনেক সময় আপনার প্রয়োজন হয়। আপনি যখন একটা পোস্টার তৈরি করবেন, ওই সময় গ্রাফিক্স ডিজাইন তৈরি হয়, ফ্রিল্যান্সিং হয়, ওটা মূল বিষয় না। আপনি আপনার টাইটেলে মূল বিষয়গুলো দিবেন, যে আপনি কি কি কাজগুলো করবেন, ডাটা এন্ট্রি করবেন, এসই প্রফেশনাল আছে, আরো ক্লাসিফাইড পোস্টিং করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন। আমি এখানে নোট যে আপনাকে 6টা কাজের ইয়া দিয়েছি, এই 6টা থেকে আপনি 3টি কাজ বাছাই করে দিবেন। আর ডেসক্রিপশনে গিয়ে কি করবেন, আপনি যা কাজ পারেন আপনি ডেসক্রিপশনে গিয়ে টোটাল কাজটা দিবেন, আপনি যতগুলো কাজ পারেন সব ডিটেলসে দিবেন ডেসক্রিপশনে। টাইটেলে এত এতগুলো কাজ দেওয়ার দরকার নেই। টাইটেলে আমার একটা কাজও দেওয়া নাই, টাইটেল বুঝতে পারি নাই, এই জন্য বলছি যে অনেকগুলো কাজ দেওয়া আছে। আমার ডেসক্রিপশনে বক্সে মানে বিস্তারিত বলা আছে যে কি কি কাজ পারি এরকম, টাইটেলে একটু অন্য কিছুই লেখা আছে। আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করবেন। দেখে দিলাম, এটা ইউটিউবে থাকবে। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো সমস্যা হয় ইউটিউব দেখে দেখে করবেন, আমি যেভাবে করেছি।
মিনারুল ভাই আর কোন প্রশ্ন আপনার? না ভাই কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। ইউটিউবে দেখবেন আবারও, হ্যাঁ আরো দুইবার দেখবেন, তাহলে আরো ডিটেইলস আপনি কাজটি কিভাবে করতে পারেন। আপনারা তো শুধু আমার শিক্ষার্থী না, আপনাদেরকে আমি গড়ে তুলব প্রশিক্ষক হিসেবে। এখানে আপনার শিখার জন্য কাজ করার জন্য আপনি নিজে শিখবেন, নিজে কাজ করবেন এবং অপরজনকে কি করবেন, শিখাবেন। এই হিসাবে আমরা গড়ে তুলতে চাচ্ছি আপনাকে। তো আজকে ক্লাসটা আমি আসলে এই পর্যন্ত রাখলাম। আচ্ছা হোমওয়ার্ক কি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন করেন ভাই? ভাই গিগ দেন। গিগ 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 পাবলিশ করা, হ্যাঁ গিগ গিগটা আমরা আগামী ক্লাসে শিখবো, ডাটা এন্ট্রি গিগ। আমরা আগামী আজকে করা দিলে ভালো হতো না? না গিগ সময় লাগবে রে ভাই, এক ঘন্টা কমপক্ষে সময় লাগবে। আমি তো ওইভাবে ক্লাস করাবো না, আমি তো পাইকারি হারে ক্লাস করাবো না, যে দেখে দিলাম বুঝলাম। আমি ডিটেইলসে বিস্তারিত ভাবে বুঝাবো যাতে তোমরা আগামীতে কাজ করতে পারো। আমরা আর এত তাড়াহুড়ার দরকার নেই তো, ফ্রিল্যান্সিং এতদিন শিখিনি, এখন আমি শিখছি। আমরা আমরা আগামীকালকে গিগটা পাবলিশ করে দেখাবো। আমরা কালকে হয়তো জাহিদ সাহেবের একটা গিগ তৈরি করে দিব, হ্যাঁ, এবং ওটা পাবলিশ করে দিব। মিনারুল ভাই সেটা দেখে কাজ করবে। আর আগামীকালকে আপনারা নিজে নিজে আপনাদের বাসার ফোন নাম্বার থেকে বা অন্য অন্য কারো একটা আইডি আপনারা ক্রিয়েট করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমি আগামীকালকে আপনারা এই অ্যাকাউন্ট তৈরি করা এবং প্রোফাইল সাজানো এবং ভেরিফাইড সহ টোটাল আমি দুইটা অ্যাকাউন্ট আপনাদের দুজনের কাছ থেকে নেব। আমার প্রোফাইল তো অন্যরকম ভাবে সাজানো আছে, আমারটা আমি নতুন ভাবে সাজাবো, দিয়ে দেখাবো, সমস্যা আছে ভাই? সেটাই সেটাই দেখাবেন। আর মিনারুল ভাইকে প্রোফাইল তৈরি করে দিলাম আমি, প্রোফাইল যেহেতু তৈরি করেই দিলাম আমি, সেহেতু আগামী কালকে মিনারুল ভাই আরেকটা প্রোফাইল আপনার মোবাইল নাম্বার দিয়ে আর জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলিয়েন না, অন্য একটা নাম্বার দিয়ে বাসার অন্য কারো একটা নামে আপনি হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা ভাই সমস্যা নাই, সমস্যা নাই, করে দেব না। হ্যাঁ কালকে আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে কালকে আমাকে এটা দেখাবেন। এটা আজকে হোমওয়ার্ক থাকলো, আমরা কালকে কাজটা দেখব। আপনাদের কোনো জায়গায় ত্রুটি থাকলে সে বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আগামী কালকে আমরা ফাইবারে কিভাবে ডাটা এন্ট্রির কাজ পাবো এর জন্য আমরা আগামী কালকে গিগ ক্রিয়েট করব। ওকে, আগামী কালকের ক্লাস হবে গিগ ক্রিয়েট করা। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ভাই ভাই এই যে ভাই জিমেইলের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিন, আর এই ফাইবারের পাসওয়ার্ডটা। হ্যাঁ দুটো ফাইবার, ফাইবারের মনে নেই আপনার পাসওয়ার্ড? না পাসওয়ার্ড মনে আছে, তারপরে যদি ভুল হয়। হ্যাঁ আমিও ভুলে যেতে পারি, আমি এখনই দিয়ে দিচ্ছি, আমি লাইনটা কেটে দিয়ে দিচ্ছি, আমিও ভুলে যেতে পারি তো, মনে থাকার জিনিস না। আচ্ছা ঠিক আছে, আপনার ইনবক্সে আমি দুটোই দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। দেখেন তো ভাই কিছু দিয়েছেন, দিলাম তো আপনাকে, দেখেন তো ফটো দিয়েছে, একটা ওই এটা কি ইমেজ ক্রিয়েট জন্য একটা পোস্টার তৈরি করছে। এটা আপনি তৈরি করেছেন? মানে আপনারা যে এত অ্যাডভান্স বলার কথা না, না এগুলো তো আমরা নিব লজ্জা দিচ্ছেন ভাই, না আপনারা খুব এক্সপার্ট এবং অ্যাডভান্স, হাজার হলো রাজশাহীর ছেলে না, খুব এক্সপার্ট। তো সুন্দর হয়েছে, আমরা ইনশাআল্লাহ সামনে আগো। হ্যাঁ সুন্দর হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ সুন্দর হয়েছে, আমরা সামনে আরো সুন্দর করে শিখবো। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর করে শিখবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।